নমস্কার, আমি বর্ণালী। বর্ণালীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দই বড়া সাধারণত খেয়ে থাকি। মিষ্টির দোকানে দই বড়া বিক্রি হয়, এমনি আউট মার্কেটেও বিক্রি হয়। কিন্তু এখন করোনাকালে বাচ্চাদের কোনো কিছু বাইরের জিনিস খাওয়াতে গেলে নিজেদের একটা ভয় হয় যে বাইরের ভাইরাসে আতঙ্ক থাকে। সেই জন্য বাড়িতেই স্বাস্থ্যসম্মত উপায়ে আজকের আমি কিভাবে দই বড়া বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের বানাবো দই বড়া। দই বড়ার জন্য আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল। বিউলির ডালটাকে ভিজিয়ে আমি মিক্সিতে এরকম করে বেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে একটা হুইস্ক নিয়ে ভালো করে ফেটাবো। ফেটিয়ে এটা আমি 5-10 মিনিটের জন্য রেখে দেব, তারপর এটাকে ভাজ। ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে দোকানের যেসব ডাল বড়া মানে দই বড়া পাওয়া যায় তাতে কিন্তু মানে এটা ভাজার সময় চিনি দেয় না, কিন্তু আমি এতে ভাজার সময় একটু চিনি দিই, কেননা পরে চিনিটা দিলে বড়ার মধ্যে ঠিক মতো চিনিটা অ্যাবজর্ব করে না, তার জন্য আমার বাচ্চারা খেতে চায় না। এটা যত ভালো করে ফেটাবে তত ফুলবে এবং খেতেও ভালো হবে। ডালের বড়াগুলো এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবারে আবারও এগুলো উল্টে দেব। এটা একটা পুচকু মতো হয়েছে ডালের বড়া। যাই হোক, আমি আর একদিকে কিন্তু সসপ্যানে লবণ আর জল একটু গরম হতে দিয়েছি। এবারে গ্যাসটা অফ করে দেবো। এগুলো তুলে নিয়ে আমি ডাইরেক্ট ওতে ফেলে দেবো, দিলে যে বিউলির ডালের বড়াগুলো একটু সফট হবে। তারপর কিছুক্ষণ ভিজে যাওয়ার পর ওটাকে তুলে নিয়ে দই দিয়ে আমি সার্ভ করব, সেটা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। আচ্ছা, সসপ্যানে যে জলটা গরম হতে দিয়েছি এর মধ্যে আমি হিং, এক চিমটে হিং এতে দিয়ে দেব, দিলে ডালের বড়ার একটা সুন্দর সেন্ট হবে। এই হিংটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে দিলাম। এবার ডালের বড়াগুলো হয়ে গেছে, আমি এবার তুলে দিয়ে দেব। ডালের বড়াগুলো একটু সোক করে নিক 2-3 ঘন্টা পর, তারপর জলটা এর মধ্যে ঠিক মতো অ্যাবজর্ব হয়ে গেলে এটাকে তুলে নিয়ে আমি সার্ভ করব দই দিয়ে। দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম যাতে কোনো লাম্প না থাকে। জলে যে ভিজিয়ে দিয়েছিলাম বড়াগুলো সেগুলো ভালো করে চেপে চেপে জলটা বের করে নিয়েছি। এবারে একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, তাতে ভালো করে সবকটাই দিয়ে দেব। দিয়ে আমি উপর থেকে দইটা এরকম পুরো দইটাই দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব জিরে, ধনে রোস্ট করে রাখা গুঁড়ো সেইটা দিয়ে দেব। বিট নুন,
দিয়ে দেব। যে লাল একটা চাটনি বানিয়েছিলাম সেই চাটনিটা উপর থেকে ছড়িয়ে দেব। সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবারে দিয়ে দেব ঝুরি ভাজা আর বাদাম। আরেকটু টেস্টি বানাতে আমি কিষান টমেটো সস সসও একটু এর উপরে অল্প অল্প করে ছড়িয়ে দিই, যাতে একটু ডেকোরেশন ভালো হয়। বাচ্চারা তো সস এমনিতেই খেতে ভালোবাসে। তাহলে তৈরি হয়ে গেল আমার দই বড়া। কি কেমন লাগলো আমার এই রেসিপি? খুব অল্প উপকরণ দিয়ে এবং বাড়িতে অত্যন্ত স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে বানিয়ে ফেলি দই বড়া। বেশি কিছু লাগে না, অথচ অল্প উপকরণ দিয়েই আমি এটা বানিয়ে ফেলি, বাচ্চাদের খাওয়াই, তাতে ভাইরাসেরও ভয় থাকে না আর বাড়িতে আমরাও সবাই খাই। তাহলে বন্ধুরা, এই রকম যদি ভিডিও আরও পেতে চান আমার চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আমার ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।